vlogging challenge in the universe. So guys, finally, অনেকদিন পরে ফুড ব্লগ বানাবো। হ্যাঁ, আমাদের বাড়িপুরের একটা ফেমাস ধাবা আছে, তার নাম হলো আসমা ধাবা। গত আগের বছর হয়েছে নাকি আছে এবছর হয়েছে? কবে হয়েছে? তোকে জিজ্ঞাসা করছি কবে হয়েছে বল। তিন বছর আগে আসমা ধাবা হয়েছে। এও জানি না, ঠিক আছে, আমরা এমন ধরনের একটা ফুড ব্লগার কতদিন আগে হয়েছি কিছু জানি না, জাস্ট ওখানে খাবারের কোয়ালিটিটা দেখাবো। হ্যাঁ, আমি কন্টেন্ট বারবার চেঞ্জ করছি, কেন বোরিং হয়ে যায় মানুষ। ঠিক আছে, কদিন আগে জিদ্দার সাথে দেখা করে এলাম, ওই ভিডিওর লিঙ্কটা আছে, ওটা দেখো, তোমরা ডিসক্রিপশনে আছে, জিদ্দার সাথে দেখা করলাম। আর ভাবছো আমি ফ্ল্যাটের ব্যাপার, আমাদের ছিলাম অন্য জায়গায় এখন ফ্ল্যাটে। হ্যাঁ, এটা হলো আমার একটা হারামি বন্ধুর ফ্ল্যাট। তো ও ব্যাঙ্গালোর থেকে ফিরেছে দুদিন আগে ও ফিরেছে, তো আমাকে ডাকলো, ও ঝেড়ে আজকে খাবো বিরিয়ানি আর শপিং করবো ঝেড়ে সব, কিন্তু একটা ভিডিওর মধ্যে বলছি ও যে ও আমার উল্টে না ঝেড়ে খেলে। সো গাইস, পুরো ফুল লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, খাবারের কোয়ালিটি ওখানে দেখাও, সব কিছু শেয়ার করবো, আজকে কী কী হবে আমি কথা দিচ্ছি ভাই, আজকে ভিডিওটা দারুণ হবে। তো সো লেটস স্টার্ট। লিফটের মধ্যে প্রবেশ করে গেছি, প্রবেশ তো হয়নি, ঠিকঠাক বলছি তো সব। আর এই হলো সেই আমার বন্ধুটার মুখটা এতটাই খারাপ, ভিডিওতে আসবে না। আমরা এখন ছিলাম গীতাঞ্জলি গার্ডেনের ফ্ল্যাটে, 4B-তে, তাই তো? তো আমরা এখন যাচ্ছি এখান থেকে। হ্যাঁ, থাম্বনেল টাইটেল দেখে তো বুঝে গেছো কোথায় যাচ্ছি, আসমা ধাবাতে। তো এখানে একটা গার্ড কাকু ঢুকছি, বলছে কোথায় যাচ্ছিস ভাই? আমি এই আমি হলে আমার একটা ভাইয়ের রুমে, সে গার্ড কাকু ওই তৈরি হলেন গার্ড কাকু, ঠিক আছে? তো আমাকে বলছে এই তাই বলো, কতক্ষণ দাঁড়িয়ে আটকে রেখেছে শালা, ওর মেন নিয়ে আমি পালাবো, দেখো সিরিয়াস বড় হারামি ও। এ কাকুটা এখন আমার দিক দেখছে, কিন্তু আমি ব্লগ করে যাবো, কাকু আপনার মেয়ের আসি পালাবো। কাকু ভাবছে কী করছে, ইয়াসি বের কোনো মেয়ে আছে কি গার্ডটা? আমরা গুটি গুটি পায়ে যাচ্ছি আসমা ধাবার দিকে, কিন্তু বাজেটটাও খুব তো কম, কজ আমরা হলাম ডিজিটাল ভিকারি, কিন্তু খাবো আমরা 5-star হোটেলে, ঠিক আছে? যদি আসমা ধাবা 5-star হোটেলে না, একটু মজার মজার কথা বললাম, অতটাও ভিকারি না, মোটামুটি আসিফের যার বাপের টাকা আছে আসমা ধাবা থেকে কেনার ক্ষমতা ছিল, কিন্তু আসিফ এতটাই বড় ভিকারি। ভাই ও আমাকে ডাকলো, ঠিক আছে, ডেকে বলছে ভাই আমার কাছে টাকা নেই, ও কত কি শপিং টপিং করে বলছে শেষ। তো আমি এবার যাচ্ছি আসমা ধাবাতে, বলে 300 টাকা দে, মানে কত লেভেলের বন্ধু হলে এরকম একটা বন্ধু থাকে ভাবো তোমরা, তোমরা জাস্ট ভাবো, ঠিক আছে? ছেলেটা মানে আমাকে ডেকে আমার কাছ থেকে ঝেড়ে খাবে, লিটারালি ভাই, এগুলো কিন্তু সব দর্শক জানো। তোমার নাম কি ভাই? কত কত করে এগুলো? ও আচ্ছা আচ্ছা, আমরা জানতাম, থ্যাংক ইউ ভাই। তো এবার আমরা সব কিনে বেরিয়ে চলে যাচ্ছি, সিরিয়াসলি ভাই, মানে আমার সাথে যে ছেলেটা এসেছে আজকের ব্লগে, তো কি কি আখের রস খাবো, এই আখের রস খাওয়াবে, এমন চাম্মান চুটি ও করে দিন খাওয়াবে না, আমার ঝেড়ে ঝেড়ে খাবে। এই সরি 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 সরি, মানে দুজন মিলে 50-50 আবার, তুই তো দুই দুজন ভাই ভাই তো, ঠিক আছে? সো গাইস, আমার জীবনের ওয়ার্স্ট ব্লগ এটাই ছিল, ভিতরে ঢুকেছি আমি ব্লগ বানাবো, ঠিক আছে, আমি নিয়ে গেছি আমার এই বন্ধুটা, মানে ওর মধ্যে ও কোনো ব্লগই বানালো না, কি বলে টাকা নষ্ট, কন্টেন্টও নষ্ট, এইসব ছেলেদের নিয়ে কী হবে, মাথায় ঢুকছে। এটা তোর পিছনে ঢুকিয়ে দেবো, ঠিক আছে? ফ্ল্যাটে চলে এসেছি, অ্যান্ড আসমা ধাবাতে রিভিউ করতে পারতাম, কিন্তু বাড়ি এসে রিভিউ দিলে অনেস্ট রিভিউ ছিল, ওখানে যদি অনেস্ট রিভিউ দিতে পারতাম না ওদের সামনে, তো বলতাম না না হেভি হেভি, তো বাড়ি এসে খেয়ে বলবো তোমাদেরকে কেমন লাগলো, একটু ভিডিওটা একটু দেখো। আজকের জানি ওখানে বসে ভিডিওটা বানানো অনেক ভালো হতো, কিন্তু অনেস্ট রিভিউ দিতে পারতাম না, আর আমার যে বন্ধুটা ছিল, মানে বুঝতে পারছো তো ভিডিও দেখে বুঝতে পারছো ছেলেটা কেমন, তো তাই জন্য আর করতে পারলাম না। এবার এখানে এসে এবার এখানে এসে দেখতে পাচ্ছ সব, আহ
আজকের পেট ভোজনটা হবে দারুন। এই পেট চলে এসেছে। আর হ্যাঁ একটা জিনিস মিস, কি মিস, হিরো লোক সরি হিরো না জিরো সানগ্লাসটা পরিয়ে দে, পরিয়ে দে। ইয়েস রেডি, চলো এবার তোমাদেরকে বিরিয়ানি খেয়ে বলবো আজমা দাবা বিরিয়ানিটা কেমন। আমার সাথে হলো একটা দুর্ঘটনা, কোথা থেকে কি লাগলো জানি না, পাটা অনেক কেটে গিয়েছিল, তো এখন ডক্টরা বন্ধ হয়ে গিয়েছিল। দেখো ভাই আমি প্রফেশনাল কোনো ফুড ব্লগার না, তবু মনে হলো যে একটা ফুড ব্লগ বানাই আজমা ধাবার। তো দেখি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডান্স করে ভাই, যেটা কিন্তু বেশ ভালো। রিদা ভাই চর্বি দিয়েছে, তার অপেক্ষা জালি মাল সবার অন্তত জানে তো যাক, আমি যা সব একটা কাজ করবি তো প্লাস্টিক কটা নিয়ে চলে যাবে বাইরে ওখানে ফেলে দিবি, ঠিক আছে। বিরিয়ানিটা তুলে টেনে আমি লাইন দেবো, দারুণ বিরিয়ানি। সত্যি বলতে আজমা দাবাতে আসো, খাবারের কোয়ালিটি ভালো, অ্যান্ড আজকের ফুড ব্লগ কম হাজলামি বেশি হলো, কিন্তু বিরিয়ানিটা দারুণ। রাইসটা বেশি তেল তেল আছে, কিন্তু রাইসটা কিন্তু খেতে দারুণ। আর আলু তো সুব, শুধু মাংসটা একটু কদি দিয়েছে, আর 100 টাকা করে নেয়। যাও গিয়ে খাও, সাবস্ক্রাইব করো। এ ভাই এই শুধু চর্বি একটা মাংস দে না, দিবি না একটা মাংস নিয়ে না। কি করছিস ভাই, পর্ন টর্ন দেখছিস নাকি? দেখা দেখি দেখা দেখা ভাই, তাহলে তোর এই রোগা পাতলা হওয়ার এই তোর রাজ। আজ ভিডিওটা ছিল এই পর্যন্ত, জানি অতটা ভালো হয়নি, ফুড ব্লগের মাখি আঁক হয়ে গেছে। যদি কোনো ভুল হয়ে থাকে এই ব্লগের মধ্যে আমাকে ক্ষমা করে দিও, অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, অ্যান্ড কমেন্ট করে জানাও, ভিডিও ভালোই হয়নি কী কমেন্ট করো, তো শেয়ার করে দিও ভিডিওটা, যে দেখো কী ফুড ব্লগ বানাচ্ছো, লেজিবঙ্গের কাছে পাঠিয়ে দাও, বলো দেখো দাদা তোমার নামে ইচ্ছাটা বদনাম করছে। তো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, দেখা হবে আর নতুন কোনো ভালো ভিডিওতে। আজকের ভিডিওটা আমার একটা বন্ধুর জন্য হয়তো ভালো করতে পারিনি, আমি মানছি, তো ভিডিওটা ছেড়ে দিলাম, কেন চ্যানেলটাকে তো বাঁচাতে হবে। আর ও জোর করেই কীরকম করতে দিল না, টাকা খরচ হয়ে গেছিলো, তো ভাবলাম ভিডিওটা বানিয়ে নিই ছেড়েও দিই। Till then, stay safe, dream up, dream big, that's how we, within Kuro, follow, video, bye.